اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء المرسلين نبينا محمد ওয়া আলা সমাজ ভাই আপনি প্রশ্ন করেছেন যে গোলাম আহমদ কাজীানির পিছনে তার খারাপ দিকগুলা উল্লেখ করা হয়েছে সেটা সেটা হুকুম কি আর আপনি বলেছেন যে একজন মানুষের পিছনে তার খারাপ জিনিস উল্লেখ এটা বদনাম সরস্বনাম বদনাম যখন যে বদনামের সংজ্ঞা দেন সেটা হচ্ছে যে তোমাদের তোমাদের ভাইয়ের পিছনে তার দোষগুলা উল্লেখ করা জিক্রু যিকরু আখাকা মা টুকরা মানে তোমার ভাইয়ের পিছনে তোমার ভাইয়ের যে অগচুরে তার পিছনে তার দোষগুলা উল্লেখ করা এটা হচ্ছে বদনাম কিন্তু এখানে ভাইয়ের কথা বলা হয়েছে ভাই মানে যে মুসলমান মোমেন যে ব্যক্তি মোমেন এবং মুসলমান তার যদি ব্যক্তিগত কোনো দুষ্ট থাকে সেটা অন্যকে অন্যদেরকে বলা তাকে ছোটো করার জন্য এটা বদনাম এবং এটা কবিরা কবিরাগোনা কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানি যে সে তো ভাই না সে তো কাফের এবং সে নবী দাবি দাবি করছে নবী দাবি করছে আমার পরে কোন নবী নাই অথচ সে নবী দাবি করছে এবং কাদিয়ানিরা এই এই আকিদার উপর আছে যে রসুল রসুল্লা সাল্লাম রসুল কিন্তু রসুলের পরে নবী আসবে এবং গোলাম আহমদ কাদিয়ানি একজন নবী সুলাইমানের যুগে যখন নাকি মুসাইলামা তার নবী যারা দাবি করছিল তখন আবু বকর সিদ্দিক যুগে তাদেরকে তাকে হত্যা করা হয়েছে কাফের হিসাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন তো কাফেরদের দুষ্টুটি অবশ্যই ঘোষণা করতে হবে বলতে হবে মানুষকে সাবধান সতর্ক করার জন্য এবং গীবত শুধুমাত্র একটা মুসলমান ভাইয়ের যে ব্যক্তিগত দোষগুলো আছে কিন্তু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলো যেগুলো গীবত না সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে অর্থাৎ জালেম জালেম যদি প্রকাশ্যে জুলুম করে তার জুলুমের কথা মানুষকে সাবধান করার জন্য বলা যাবে যে মুশরেক তার সিরিকের কথা মানুষকে সাবধানের জন্য বলা যাবে এবং যে নাকি মুনাফেক তার মুনাফেক থেকে মানুষকে সাবধান করার জন্য এবং যে বেদাতি আকিদার অন্তর্ভুক্ত বেদাতি আকিদা তার বেদাতের কার্যক্রমগুলা মানুষকে বলার পর তাকে সাবধান করা যাবে এবং যে মানুষকে প্রতারণা করে সে প্রতারণা করে যদি মুসলমান হয় সে প্রতারণা তার প্রতারণার মাধ্যমে যদি মানুষের বিভ্রান্তিতে বলে অবশ্যই এটা তার পিছনে সবাইকে উল্লেখ করা যাবে এইভাবে যে সমস্ত জিনিসের মাধ্যমে মানুষের ক্ষতি হয় এবং যে প্রকাশ্যে পাপ করে কবিরা গোনাও যদি কেউ প্রকাশ্যে করে অর্থাৎ একজনের প্রকাশ্যে মদ খায় সবাই জানে একজন প্রকাশ্যে দাড়ি কামাচ্ছে সবাই জানে তো বলা যাবে যে এই লোকটা দাড়ি কামায় দাঁড়ি কামানোর লোকটা যে নাকি সরাসরি সবার সাথে মিথ্যা কথা বলে তার মিথ্যার থেকে মানুষকে রক্ষা করার জন্য বলা যাবে তো এই যে সমস্ত প্রকাশ্যে পাপ করা হয় এবং যে সমস্ত পাপের কারণে অন্যদের ক্ষতির সম্ভাবনা থাকে তো মানুষকে সেই বিষয় ক্ষতি থেকে মানুষকে সাবধান করার জন্য মানুষ হেফাজন করে সেগুলো বলা যাবে আর সেখানে যারা নাকি মুসলমান মহমিন ব্যক্তিগত দুষ্টুটি যারা মানুষ করে থাকে সেটা তার অগোচরে তাকে নিয়ে নিচু করার জন্য তাকে অসম্মান করার জন্য সেটার নাম গিবত এবং সেটা গুনাহ সেটা বলা যাবে না তো এই গুলাম আহমদ কাদিয়ানি সে তো কাফের প্রকাশ্যে সে নবী দাবি করছে এবং তাদের অন্তর্ বক্ত যারা নাকি এই কাদিয়ানি সমাজ যারা আছে কাদিয়ানি সমাজ সবাই তারা রসুল্লাহ সাল্লাহামকে দাবি করে রসুল কিন্তু ওনার পরেও ওনার নায়ব হিসাবে নবী আসবেন গুলাম আহমদ কাদিয়ানি এবং সেই নবী এই ধরনের তারা তার উপর বিশ্বাস রাখে এবং তার বিভিন্ন মন গড়া যে বিভিন্ন ধরনের আদর্শ তারা মেনে চলে তো রসুল্লাহামের আদর্শকে বাদ দিয়ে যারা অন্য আদর্শ মানবে এবং মনে করবে এটা জায়েজ তাদের ইমান থাকবে না তারা ইসলাম থেকে খারজ হয়ে যাবে এই জন্য মানুষকে সাবধান করার জন্য যারা নাকি তার অনেক দুষ্টুটি উল্লেখ করবে এটা উল্লেখ করা এবং এটা জরুরি এবং এটা কর্তব্য কারণ মানুষকে সাবধান করতে হবে তো এটা গি বোঝার অন্তর্ভুক্ত হবে না কারণ কাফের ফেরাউনের ফেরাউন যে এবং যে আবুল হাব আবু জাহেল তাদের দুষ্টুটি অবশ্যই বলা যাবে আবু জাহরের কি দুষ্টু ছিল কাফের যে দুষ্টুটি অবশ্যই উল্লেখ করা যাবে মানুষকে সাবধান করার জন্য কারণ আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছেন যারা কাফের আল্লাহ তালা বলতেছেন সুরাবাইজের মধ্যে ইন্না দিন আহল কিতাবুল মুশরিকা ফিনা রিজাহাম উল্লাক হমসারুল বারিয়া যে আল্লাহ রাবুল আলামিন কাফের যারা এবং যারা মুশরেক যারা আহলে কিতাব তারা আল্লাহ কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব মানুষের মধ্যে এবং ফিনার জাহান্নামা খালবে তারা জাহান্নামে এবং সারা অনন্তকাল জাহান্নামে তাদেরকে আল্লাহর শাস্তি দিবেন তো কাজেই মুসলমান মুমিন বান্দা যারা দ্বীনদার তাদের ব্যক্তিগত দুষ্টটি তাদের গুচরে বলা যাবে না কিন্তু সরাসরি তাদেরকে নসিহত করা যাবে উপদেশ দেওয়া যাবে তাদেরকে সংশোধন করার জন্য কিন্তু তাদের দোষটা পিছনে অন্যদেরকে বলে বেড়ানো তাদেরকে অসম্মান করার জন্য এটা গিয়ে অন্তর্ভুক্ত এটা করলে মহাপাপ হবে আল্লাহর বলার আমাদের সবাইকে সকল ধরনের পাপ পাপ অন্যার কাছ থেকে বেরোতে থাকার তো অভিযান করুক এবং যারা মুশরেক মুনাফেক এবং যারা বেদাতি এবং যারা নাকি আহ শিরিকপন্থী এবং যারা নাকি ইসলামের বাইরে যারা নাকি খাওয়া খাওয়ার শিয়া কাদিয়ানি এভাবে যারা নাকি অগ্নিপূজক,

আল্লাহর পক্ষ থেকে যে আদেশ সত্যের দিকে মানুষকে আহ্বান করা সত্যের প্রতি মানুষকে অস্তুত করা এবং অসত্য থেকে মানুষকে সাবধান করা আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করা এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে বর্জন করার তৌফিক দান করুন ওয়া 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 আলা আলিহি সাহবিহি